আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেকে আমাকে প্রশ্ন করেছেন, ভাইয়া চীনে পড়াশোনা শেষ করে অন্য দেশে মুভ করা যায় কিনা, বা চীন থেকে পড়াশোনা করার পরে চীনে চাকরি বাকরি করা যায় কিনা। অনেক শিক্ষার্থী এই নিয়ে কোশ্চিন করে, কারণ একটা দেশ সম্পর্কে যখন একটা সিদ্ধান্ত নিয়ে থাকে একটা শিক্ষার্থী যে আমি চীনে পড়াশোনা করার জন্য যেতে চাই, বাট পাস করার পর আমার ভবিষ্যৎটা কী আসলে, এটা নিয়ে অনেকে কিন্তু আমাকে প্রশ্ন করে। আপনাদের এই প্রশ্ন কনফিউশন নিয়ে আজকে এই ভিডিওটি তৈরি করেছি, যাতে করে এই ভিডিওটি দেখলে আপনি একটা পরিষ্কার ধারণা পাবেন যে চীন থেকে পাশ করার পর আমার ফিউচারটা কী হবে, জব মার্কেটই বা কেমন, বা চীনে চাকরি বাকরি করতে গেলে সিস্টেমটা কীরকম। এই ব্যাপারগুলো নিয়ে যখন আপনার একটা ভালো ধারণা তৈরি হবে, তখনই আপনি চীনকে উচ্চশিক্ষার একটা সিঁড়ি হিসেবে ব্যবহার করতে পারবেন। আশা করছি ভিডিওটি অনেক তথ্যবহুল হবে। মূল ভিডিও শুরু করার আগে বলবো, আপনি যদি এই মুহূর্তে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলেন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রতি বছর বাংলাদেশ থেকে অসংখ্য শিক্ষার্থী চীনে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমাচ্ছে, কেউ ডিপ্লোমা করার জন্য যাচ্ছে, কেউ ব্যাচেলার, কেউ আর মাস্টার্স পিএইচডি করার জন্য। এই যে এত এত শিক্ষার্থী চীনে যাচ্ছে পড়াশোনা করার জন্য, এর অন্যতম কারণ হচ্ছে চাইনিজ গভর্নমেন্ট বাংলাদেশি শিক্ষার্থীদেরকে অসংখ্য স্কলারশিপ ফ্যাসিলিটি দিচ্ছে, যে ওয়ার্ল্ডের অন্য কোনো দেশে আপনি পাবেন না। এত এত স্কলারশিপ দিচ্ছে মানে যে তাদের বিশ্ববিদ্যালয়গুলো খারাপ, বিষয়টা এরকম না। তাদের বিশ্ববিদ্যালয় যে পরিমাণ টপ র্যাঙ্কিং, ভালো মানের ইউনিভার্সিটি, আপনি সেই ইউনিভার্সিটিগুলোর র্যাঙ্কিং দেখেন, ইউনিভার্সিটিগুলোর কোয়ালিটি দেখেন, ইউনিভার্সিটিতে পাশ করার পর কত শিক্ষার্থী জব পাচ্ছে, কত শিক্ষার্থী বেকার থাকছে, এই পরিসংখ্যানগুলোকে আপনি জাজ করেন, আপনার মানে আপনি বিলিভ করতে পারবেন না ইউনিভার্সিটিগুলো কত ভালো। আমরা অনেক সময় বাংলাদেশি শিক্ষার্থীরা চীনের ইউনিভার্সিটিগুলো নিয়ে অনেক সময় জাজ করি না, ইউনিভার্সিটি নিয়ে রিসার্চ করি না, এই কারণে অনেক সময় মন করে অনেকে তথ্য বলে দিয়ে যায় চীন থেকে পাশ করে চাকরি পাওয়া যায় না, এই না সেই না, নানান রকম কথা বলে দিই। কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই 2022 সালে এসে আপনার হাতের কাছে ইন্টারনেট আছে, আপনি কেউ সার্চ করে দেখেন স্ট্যাটিস্টিকগুলো, একটু মানে রিসার্চ করেন স্ট্যাটিস্টিকগুলো, তাহলে তো আপনি তথ্যগুলো জানতে পারবেন যে আসলে পড়াশোনার পরের পরিবেশ কী। যাই হোক, এটা নিয়ে আমরা প্রয়োজনে পরবর্তীতে নতুন কোনো একটি ভিডিও তৈরি করব। আজকে যেহেতু আমরা কথা বলবো চীন থেকে পাশ করার পরের মানে অবস্থাটা কী, আপনি কী করবেন। দেখেন, চীনে যারা পড়াশোনা করতে যায় সবাই যে পড়ালেখা করার উদ্দেশ্যে যায় বিষয়টা এরকম না। আমি উদাহরণ হিসেবে যদি ধরি, চীনে 100 জন শিক্ষার্থী পড়াশোনা করার জন্য গেছে, তার জন্য 40 জন শিক্ষার্থী পড়াশোনা করে না 100 জনের ভিতরে। আমি পরিসংখ্যান হিসেবে বলতেছি, 40 জন শিক্ষার্থীরা পড়াশোনা করে না, 60 জন শিক্ষার্থী আছে তারা পড়াশোনা করে। এই যে 40 জন শিক্ষার্থী পড়াশোনা করেনি, ও যে চীন থেকে পড়াশোনা করেছে মানে যে স্যার ক্যারিয়ার সফল, অনেক কিছু করে ফেলবে, ব্যাপারটা এরকম না। অনেক শিক্ষার্থী আছে, অনেক সময় দেখেন আপনাদেরকে কিন্তু বলে যে চীনে পড়াশোনা করতে যাওয়ার দরকার নাই, চীনে ভালো না, এই না সেই না। আরে ভাই, ও নিজে পড়াশোনা করেনি জন্য আপনাকে ওইভাবে বলতেছে, হয়তো ক্লাস করেনি, নাইট ক্লাবে ঘুরেছে, ফাঁকি দিয়েছে, দিয়ে তখন দেখতেছে চাকরি বাকরি করতে পারতেছে না, মানে জীবনে কোনো দিন ল্যাবে অ্যাটেন্ড করেনি, প্র্যাকটিক্যাল করে নাই, কিছুই শিখে নাই, জব মার্কেট এসে যখন দেখতেছে ধরা খেয়ে গেছে, তখন আরেকজনকে পরামর্শ দিচ্ছে, দূর চীনে মানুষ যায় নাকি, চীনে পড়াশোনা ভালো না, অথচ ও কিন্তু ভালো পড়াশোনা করেনি, দায়ভার কিন্তু সে নিল না। এই যে 40% শিক্ষার্থী চীনে পড়াশোনা করে না, এরা অনেকে হয়তো বাবার অনেক টাকা পয়সা আছে, টাকা পয়সা গুলো উড়াতে যায়, এনজয় করতে যায়, নাইট ক্লাব বারের উন্মুক্ত পরিবেশগুলোকে কাজে লাগানোর জন্য যায়, তাদের হিসাব আলাদা, আমি ওই শিক্ষার্থীদেরকে গুনায় ধরলাম না। যে 60% শিক্ষার্থী ভালো পড়াশোনা করে তারা দিন শেষে ভালো জায়গায় পৌঁছায়, কারণ তারা ক্যারিয়ার সচেতন। এখন এই যে 60% শিক্ষার্থী চীন থেকে পাশ করছে, এই শিক্ষার্থীগুলো চীনে কী ধরনের জব করে, বা তারা অন্য দেশে মুভ করতে চাইলে কেমন ফ্যাসিলিটিস পায়। এখন আপনি যদি মনে করেন আমি চীনে পড়াশোনা শেষ করার পর চীনে চাকরি বাকরি করতে চাই, এই সিদ্ধান্ত আপনি এখন না নিয়ে আমি বলবো যে চীনে আপনি একবার ফার্স্ট অফ অল চীনে ঢুকলেন, ঢোকার পরে চীনের পরিবেশগুলো বুঝলেন, চীনের ইউনিভার্সিটির পড়াশোনা, ইউনিভার্সিটির বাইরের জব মার্কেট, আশপাশের পরিবেশ, এখানে আমার বসবাসের জন্য কেমন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমি জায়গাটা সুইটেবল হবে কি না, এই ব্যাপারগুলো নিয়ে আপনি 6টা মাস রিসার্চ করেন। রিসার্চ করার জন্য পর যদি আপনার মনে হয় যে চীন একটা ওয়ান অফ দ্য বেস্ট ডেস্টিনেশন আমার জন্য, বা এখানে আমার জন্য একটা ভালো পরিবেশ আমার ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে এখানে বসবাস করার জন্য, আপনি যদি সিদ্ধান্ত এটা নিয়ে থাকেন যে না চীনে আপনি চাকরি করবেন, চীনে ভাই অসংখ্য জব আছে, কিন্তু আপনাকে দক্ষ হইতে হবে, আমার কাছে সার্টিফিকেট আছে, আমি কোনোদিন লেখাপড়া করিনি, চীন আপনাকে চাকরি দিবে না, আপনার যোগ্যতা দক্ষতা দেখে তারা চাকরি দিবে, যদি সেটা আপনার থেকে থাকে 100% আপনি চায়নাতে জব পাবেন এবং সেই জবগুলো অ্যাভেলেবল। তবে চীনে চাকরি পেতে চাইলে আপনাকে সেই দেশের লোকাল ভাষাটা রপ্ত করতে হবে প্রথম থেকে। ধরেন আপনি ইংলিশ মিডিয়ামে আপনি পড়াশোনা করেন, আপনার মূল একাডেমিক পড়াশোনার পাশাপাশি আপনাকে চাইনিজ ল্যাঙ্গুয়েজের উপরে কিন্তু একটা বাড়তি গুরুত্ব দিতে হবে। এই বাড়তি গুরুত্ব যদি আপনি দেন, তাহলে চীনে চাকরি বাকরি নিয়ে আপনার কোনো দিন টেনশন করতে হবে না, পাশ করার পরেই আপনি বিভিন্ন জায়গায় সিভি ড্রপ করবেন, আলহামদুলিল্লাহ হয়তো 1 মাস 2 মাস 3 মাসের ভিতরে একটা ফুল টাইম জব আপনি পেয়ে যাবেন।
আমি উদাহরণ হিসেবে বলি, আমি ব্যাচেলার শেষ করেছি চীন থেকে। আমার যে সকল বন্ধু বান্ধব চীনে পড়াশোনা শেষ করার পর জব পেয়েছে, তারা ট্রাস্ট মি 2 মাসও তাদের বেকার থাকতে হয়নি। 2 মাসের ভিতরে চায়নাতে তারা জব ম্যানেজ করে ফেলেছে। এই যে শিক্ষার্থীরা জব ম্যানেজ করতে পেরেছে, অবশ্যই তাদের কোয়ালিফিকেশান ভালো ছিল, ঠিক আছে, অবশ্যই তাদের মানে ওরা শুরু থেকে দেখেছে। আমি আমার ফিউচার প্ল্যানিং আলাদা। হয়তো অনেকে জিজ্ঞেস করতে পারবে আপনি কেন জব করেন নাই। আমি কেন জব করি নাই এ ব্যাপার নিয়ে আমি আর একটা ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব, আমার ফিউচার প্ল্যানিং নিয়ে। কারণ প্রত্যেকটা মানুষের চিন্তাভাবনা আলাদা, এক একজনের চিন্তাভাবনা এক এক রকম। আমার যে বন্ধুবান্ধবগুলো চীন থেকে পাশ করার পর চীনে চাকরি পেয়ে গেছে, ওদের পরিকল্পনা ফার্স্ট সেমিস্টার থেকেই ছিল যে ওরা চীনে চাকরি করবে। এই কারণে ফার্স্ট সেমিস্টার থেকে ওরা মূল পড়াশোনার পাশাপাশি চায়না ভাষাটাকে একটু গুরুত্ব দিয়েছে এবং চায়না ভাষাটাকে তারা ভালো করে শেখার ট্রাই করছে। এতে করে হয়েছে কি, তারা ভাষাটা ভালো করে শিখে ফেলেছে, ভালো পড়াশোনাও করেছে। পড়াশোনা শেষে সর্বোচ্চ 2 মাস সময় লেগেছে, সবাই ফুল টাইম জব পেয়ে গেছে। চায়নাতে ফুল টাইম জবের কিন্তু স্যালারি অনেক বেশি, আপনারা জানেন। মিনিমাম হলো আপনি 1,50,000 টাকা স্যালারি পাবেন প্রতি মাসে। এটা কিন্তু একটা ফ্রেশ গ্র্যাজুয়েটের জন্য কম না। আপনি বাংলাদেশে মাত্র 20-30,000 টাকা স্যালারি দেয়, সেই জায়গায় আপনি একটা ফ্রেশ গ্র্যাজুয়েট 1.5 লাখ টাকা বেতনে জব পাচ্ছেন, এটাও কিন্তু অনেক। অন্যান্য দেশে হয়তো 1.5 লাখ টাকা জব মানে আপনি যদি স্যালারি পান, আপনার কিন্তু 1 লাখ টাকা কিন্তু মানে অ্যাকোমোডেশনেই চলে যায়। কিন্তু চীনে আপনি 10-15,000 টাকা যদি বাজেট রাখেন, আপনি খরচ করে শেষ করতে পারবেন না, কিন্তু ম্যাক্সিমাম কিন্তু আপনার সেভ হচ্ছে টাকাগুলো। তো জব মার্কেট চীনে অ্যাভেলেবল আছে, পাস করার পরে আপনি চীনে চাকরি করতে পারবেন। ওই অনুযায়ী আপনাকে নিজেকে তৈরি করে নিতে হবে। এখন আসি যারা চীনে মানে পাস করার পর চীনেই মাস্টার্স, পিএইচডি বা অন্যান্য আরও উচ্চতর শিক্ষা চিন্তাভাবনা করছেন। এখন আপনি পাস করার পর যদি চিন্তা করেন আমি চীনে আরও দূর পড়াশোনা করবো, অনেকে তো পাস করার পর হয়তো আরেক দেশে মুভ করবে কিন্তু ফ্যামিলির সামর্থ্য নাই, আমি বলবো যে তারা চীনে পাস করার পর আপনি জব করেন, চীনের কিছুদিন জব করে কিছু টাকা সেভ করেন, সেই টাকা দিয়ে আরেক দেশে আপনি মাস্টার্স করার জন্য যেতে পারেন, যাদের চীনে থাকার স্বপ্ন নাই। আর যাদের চিন্তাভাবনা আছে এরকম যে আমি আরও দূর চীনে পড়াশোনা করবো, তখন চীন থেকে আপনি ব্যাচেলর শেষ করলেন এটা কথার কথা, অথবা ডিপ্লোমা শেষ করলেন, করার পর আপনি আবার স্টার্ট করেন। যারা ডিপ্লোমা আছেন চীনে আবার ব্যাচেলার শুরু করেন, স্টাইপেন্ড নিয়ে আপনি ব্যাচেলার করতে পারবেন ডিপ্লোমা যারা চাইনিজ মিডিয়ামের জন্য। আবার যারা ব্যাচেলার শেষ করেছেন চীনেই মাস্টার্স করতে যাচ্ছেন, তারা তো আপনি মান্থলি 50,000 টাকা কারো স্টাইপেন্ড সহকারে আপনি এখানে মাস্টার্স করতে পারতেছেন, আবার মা টিউশন হোস্টেল দুটোই আবার ফ্রি থাকছে। আবার যারা মাস্টার্স শেষ করেছেন, ধরলাম পিএইচডিটাও চীন থেকে করি, তাহলে দেখা যাচ্ছে আপনার টিউশন হোস্টেল দুটোই ফ্রি দিচ্ছে, আবার মান্থলি আপনার 50 থেকে 60,000 টাকা স্যালারি মানে স্টাইপেন্ড দিচ্ছে আপনাকে। এত অপরচুনিটি আপনি চীনে পাবেন পড়াশোনা শেষ করার পরে। তারপরে যদি আপনার মনে হয় যে আমি চীনে যাব না, অন্য কোনো দেশে মুভ করব, আপনার জন্য সবচেয়ে ভালো হয় চীন থেকে আপনি অন্য দেশে ইজিলি মুভ করতে পারবেন। কারণ আমি নিজে বেশ কয়েকটা দেশের ইউনিভার্সিটিতে মাস্টার্স প্রোগ্রামের জন্য ইন্টারভিউ দিয়েছিলাম। সেই ইন্টারভিউর অভিজ্ঞতা থেকে আমি যতদূর বুঝেছি যে আমি অ্যাজ এ বাংলাদেশি স্টুডেন্ট চীন থেকে পড়াশোনা শেশ করেছি, আমি যখন মাস্টার্সে যখন অন্য দেশের ইউনিভার্সিটিগুলোতে যখন ইন্টারভিউ দিচ্ছি, তখন ওই যে ইন্টারভিউ বোর্ডে যে প্রফেসররা থাকছেন, ওই প্রফেসররা একটু পজিটিভভাবে আমাকে চিন্তা করছেন যে আমি একটু ক্যারিয়ার সচেতন, আমি বাংলাদেশ থেকে হয়তো উচ্চ মাধ্যমিক বা পলিটেকনিক পাস করেছি, পাস করার পরে আমি চীন থেকে ব্যাচেলর করতে এসেছি, চীনে ভালোভাবে ব্যাচেলরটা শেষ করলাম, দেন আর এক দেশে আমি মাস্টার্স করার জন্য চিন্তাভাবনা করছি, ওরা আমাকে ব্যাপারটাকে নিয়ে পজিটিভভাবে চিন্তা করেছে, না স্টুডেন্ট অনেক পজিটিভ ক্যারিয়ার সচেতন, ঠিক আছে, তার সে রিসার্চ বা আরও উচ্চতর পড়াশোনা নিয়ে তার অনেক আগ্রহ রয়েছে, টিচার আমাকে অনেক পজিটিভভাবে চিন্তা করেছে। এবং আমার ইন্টারভিউ একটা অংশ তারা আমাকে চীন নিয়ে অনেক প্রশ্ন করেছে, চীনে পড়াশোনার এখানকার সিস্টেম কীরকম, কেমন স্কলারশিপ তারা দেয়, কেন আমি চীনে এসেছিলাম, এই নিয়েও আমাকে অনেক প্রশ্ন করেছে। তার মানে আমাকে তারা পজিটিভভাবে চিন্তা করেছে। এবং ইন্টারভিউ শেষে আমি প্রফেসরদের সাথে তার আলাপও করেছি এবং তারা আমাকে এই ব্যাপারগুলো নিয়ে আসলেই আমাকে ধন্যবাদ দিয়েছে, না আসলে আমি ক্যারিয়ার নিয়ে ব্যাপারগুলো নিয়ে সচেতনতার সাথে মুভ করেছি। তো আপনার যদি চিন্তা থাকে আপনি চীন থেকে পাস করার পর ইউরোপ, অস্ট্রেলিয়া, ক্যানাডা, ইউকে এই দেশগুলোতে মুভ করবেন, আপনি সম্মানের সাথে যেতে পারবেন। ট্রাস্ট মি, আপনি সম্মানের সাথে যেতে পারবেন। অনেকে বলে না যে চীন থেকে পাস করার পরে অন্য দেশে যাওয়া যায় না, আমি বলবো ওরা এখনও মূর্খের সমাজে বসবাস করতেছে। শিক্ষিত মানুষে তারা এই যে কথাগুলো বলে না জেনে বুঝেই বলে, আসলে তারা যদি জানতো এবং বুঝতো যে চীন থেকে পড়াশোনা করার পর অন্য দেশে যাওয়ার সময় উদাহরণ হিসেবে দেখা, ওরা যে বলে যে আরেক দেশে যাওয়ার পর সমস্যা, কোন ছাত্রটা সমস্যার মধ্যে পড়লো, এই যে একটা ছাত্র, তো এখন সোশ্যাল মিডিয়ার যুগ, খুঁজে বের করা কিন্তু খুব একটা মুশকিল না যে কোন একজন ছাত্র চীন থেকে পাস করার পর হয়তো ক্যানাডা যাওয়ার জন্য চীনে পড়াশোনা করেছে যার জন্য তাকে অ্যাডমিশন দেয়নি, এরকম আপনি কাউকে খুঁজে পাবেন না। অথচ আমাদের দেশের প্রাইভেট ইউনিভার্সিটি অনেকগুলো থেকে পড়াশোনা করলে আপনাকে অ্যাডমিশনে নেবে না। ক্যানাডার তো মানে ক্যানাডার থেকে বাংলাদেশের অনেক ইউনিভার্সিটি থেকে পাস করলে ক্যানাডা ওরা অ্যাডমিশনই নেয় না মাস্টার্স প্রোগ্রামে। তো সেই জায়গা থেকে আপনাকে চিন্তা করতে হবে, চীন থেকে পাস করলে আপনি অনেক অপরচুনিটি পাবেন যেটা বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়লে আপনি পাবেন না।
এই জিনিসগুলো আপনাকে ভাবনা চিন্তা করতে হবে, ভাবনা চিন্তা করে তারপর আপনাকে মুভ করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। তো যারা এই মুহূর্তে চীনে ডিপ্লোমা করতে যাচ্ছেন, ব্যাচেলার প্রোগ্রামে পড়াশোনা করতে যাচ্ছেন বা মাস্টার্স পিএইচডি আসতে যাচ্ছেন, আমি বলবো যে মধ্যবিত্তের ডেস্টিনেশনটা হচ্ছে চীন। আমি ধনীদের ডেস্টিনেশন বলতেছি না, আমি বলবো যে মধ্যবিত্তের ডেস্টিনেশনটা হচ্ছে চীন। আপনি চীনটাকে একটি সিঁড়ি হিসাবে কাজে লাগান, চীন থেকে পাশ করার পরে আপনি ধীরে ধীরে এস্টাবলিশ হয়ে নেন, অথবা চীন থেকে পাশ করার পরে আপনি অন্য দেশে চলে যান, আপনার বাবার টাকা আছে আপনি অন্য দেশে চলে যান। চীনকে কাজে লাগিয়ে আপনার মানে নিজেকে এস্টাবলিশ করাটা আপনার জন্য সহজ। কেন সহজ আপনারা অলরেডি বুঝতে পারছেন, চীনে অলরেডি পার্ট টাইম জব করার লিগ্যাল পারমিশন দিয়েছে, তাহলে আপনারা আর কী চাই বলেন? একজন ছাত্র যখন বিদেশে পড়ালেখা করার জন্য যায়, তার মানে ফাইন্যান্সিয়াল যদি কোনো সাপোর্ট বাসা থেকে না দিতে হয়, আর আপনি কী চান? আপনি বাংলাদেশে পড়াশোনা করেন তো বাসা থেকে টাকা নিয়ে আপনাকে পড়তে হবে, আর চীনে আপনি পড়াশোনা করতে যান আপনার বাড়ি থেকে টাকা নিতে হবে না। এখন আগে পার্ট টাইম জব ছিল না, এখন লিগ্যাল পার্ট টাইম জবের পারমিশন দিয়েছে। এত এত অপরচুনিটি আপনি ওয়ার্ল্ডের কোন দেশে পাবেন একবার মিলান তো? আশা করছি আপনাদের এই ব্যাপারগুলো নিয়ে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। যারা এই মুহূর্তে ডিসিশনে ভুগছেন, আমি বলবো ডিসিশনে না ভুগে চোখ বন্ধ করে চীনটাকে আপনি আপনার ডেস্টিনেশন বানান, আপনার ক্যারিয়ারের মূল ঘুরানো একটা ডেস্টিনেশন হবে। মানে এস্টাবলিশ হবেনি, আশা করছি এস্টাবলিশ হবেনি। সো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।